সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা বরুরার শাকপুরে ডাকাতি করতে গিয়ে হাতে নাতে ধরা গেল চার ডাকাত এদিন শাকপুর ইউনিয়নবাসী গণধোলাই দিয়ে চার ডাকাতি ডাকাতকে পুলিশে সোপর্দ করে এগারোই ডিসেম্বর শনিবার রাত আনুমানিক তিনটা চল্লিশের দিকে বরুড়া থানার শাকপুর অস্থ কাচারিবাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর ডাকাতি করতে গেলে এলাকার জনসাধারণ টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেয় আর ঘোষণা পেয়ে এলাকার সকল নারী পুরুষ একসাথে ধাওয়া দিলে প্রথমে দুই ডাকাতকে আটক করে এলাকাবাসী ঘটনার সাথে সাথে এলাকাবাসী বড় থানা পুলিশে ফোন দিলে টহল পুলিশ তাৎক্ষণিক সংশ্লিষ্ট এলাকায় গিয়ে উপস্থিত হয় এবং এরই সাথে সাথে পুলিশের উপস্থিতিতে আরও দুই ডাকাতকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী এদিন পুলিশ জনতার যৌথ পাহারায় হৃদয় বত্রিশ পিতা সালাউদ্দিন সাং কোরিয়াইল থানা কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ শাকিল পিতা পিতামৃত কালন মিয়া সাং বরপা থানারূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ মোহাম্মদ মুস্তফা মি পিতা সাধ প্রকাশ এসু শাং কোরেশ থানা কুচুয়া জালাচাঁদপুর মোহাম্মদ ইব্রাহিম পিতা মুসলিম শিকদার সাং সোনাকান্দি রায়পুরা জালা নরসিন্দি বর্তমান বরপা ও রূপচন্দ্র রূপগঞ্জ নারায়ণগঞ্জে সে সহ মোট এই চার ডাকাতকে আটক করিয়ে দিন তাদেরকে বোর থানায় সুফরদ করা হয় পুলিশ ডাকাতদের উদ্ধার করার সময় তাদের গাড়ি থেকে একটি সুইস গিয়ার চারটি ছোড়া চারটি এসএস পাইপ চারটি লোহার রড চারটি টুপি ও একটি পিক আপ ভ্যান উদ্ধার করে এ ব্যাপারে বড়ো থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন গ্রেপ্তারপূর্বক বড়োয়া থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে যার নাম্বার ছয় তারিখ এগারো বারো দুই খ্রিস্টাব্দ ধারা তিনশো ও চারশো দুই প্যানাল করে কোড রুজু করা হয়েছে উল্লেখ্য যে আসামি ইব্রাহিমকে উত্তেজিত জনতা কর্তৃক মারধর করার কারণে সে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে তাকে বড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছে এছাড়াও ডাকাতদের সাথে থাকতে একটি পিক আপ ভ্যান উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর করে

ঠিক আছে অনেক অনেকক্ষণ কয়েকটা সময় ঘটনাটা ঘটে এবং গতকালের ঘটনাটাই কিভাবে আপনার টের পাইলেন বা এই বিষয়ে যদি একটু বলতেন আর কি আহ গতকালকে রাত্রে আনুমানিক দুইটার দিকে আমরা মাইকে শুনতে পাই যে সাতপুর গ্রামে ডাকাত পড়ছে পুরাতন বাজারে আমরা তাৎক্ষণিক সকলে আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে সজাগ করে আমরা আসি এসে দেখতে পাই যে পুলিশ এখানে উপস্থিত আছে এবং পুলিশ ও মাইকে বলতেছে জনগণকে তাদের স্ব অবস্থানে সতর্ক থাকার জন্য এবং পুলিশকে সহযোগিতা করার জন্য তাৎক্ষণিকভাবে আমরা গ্রামের মানুষ আমরা চতুর্দিকে পড়ি প্রায় শত শত মানুষ ছিল ইয়াং জেনারেশন মুরুব্বী শত শত মানুষ লাঠি ছোটা নিয়ে সাথে পুলিশ সহ চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করে আমরা একটা ডাকাত ধরতে পাই সে খালের মধ্যে ঝাঁপ দিয়ে পরে সেখান থেকে ধরে তাকে পুলিশের হাওলা করে দেই আরেকটা ডাকাত আমরা ধান ক্ষেতের মধ্যে থেকে তাকে আমরা দেখতে পাই যে সে শুয়ে আছে সে সেখানে গ্রামবাসী ধরতে গেছে সে আক্রমণাত্মক ভাব নেয় আক্রমণ করে তখন পুলিশ সহ তাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশে হেফাজতে নিয়ে তাকে নিয়ে যায় এর মধ্যেই আমরা সকলে একদম ভোর পর্যন্ত গ্রামবাসী সতর্ক অবস্থায় ছিল সকালবেলা এক ডাকাত দলের অন্য এক সদস্য পালাতক অবস্থায় আমাদের গ্রামেরই পূর্ব পাশে সে আবার ধরা পড়ে এই এই মোট আমরা তিনজন ডাকাত পুলিশের সহযোগিতায় এবং গ্রামবাসীর সহযোগিতায় আমরা এই তিনজন ডাকাতকে ধরে পুলিশের হেফাজতে আমরা দিতে সক্ষম হয়েছি এটা সম্ভবত রাত্রে আনুমানিক দুইটার দিকে কার বাড়িতে এটা আমরা ডাকাত পুলিশ ডাকাতকে ধাওয়া করে নিয়ে আসছিল পুলিশ সহ ডাকাতকে ধাওয়া করে নিয়ে আসছিল এই গাড়িটা ওই নরেন্দ্রপুর দিক দিয়ে পালাতে চাচ্ছিল তারা ওইখানে একটা ব্রিজ আছে বাঙ্গা থাকার কারণে কার্জন খালে বাঙ্গা থাকার কারণে এই গাড়িটা আবার ব্যাক করে ব্যাক করার পরে আমরা যেটা শুনতে পারছি পুলিশের গাড়ি এবং ডাকাতের গাড়ির মুখোমুখি হওয়াতে পুলিশ ডাকাতকে উদ্দেশ্য করে গোলাগুলিও হয় এখানে এবং পুলিশকে তারা আক্রমণ আক্রমণ করে পুলিশ পাল্টা আক্রমণ ব্যবস্থা নিলে তারা পালিয়ে যায় তারা তো ডাকাত বুঝলেন কীভাবে আমরা এই জিনিসটা আমি জানতে চাচ্ছি আর কি যে ডাকাত কার বাড়িতে নির্দিষ্ট কোনো ব্যক্তির বাড়ি থেকে ডাকাতি করতে গেছে না অন্য কিছু এটা বুঝতে চাচ্ছি এটা তারা অন্য এক এলাকায় এলাকায় না এটা পুলিশ এই এলাকায় যে আমাদের ইউনিয়নে মোটামুটি এলাকা দিচ্ছি আমাদের এই ইউনিয়নে ষাটপুর ইউনিয়নে বেকি গ্রামে মিজান সাহেবকে দেখতে পাই সাব ইন্সপেক্টর চন্দন সাহেবকে দেখতে পাই সাব ইন্সপেক্টর আনিস সাহেবকে দেখতে পাই এবং হাসিম সাহেবকে দেখতে পাই এবং ওনার সাথে যারা সঙ্গীও ফোর্স ছিল মোটামুটি প্রায় বিশ পঁচিশ জনের একটা টিম ছিল পুলিশের